বন্ধুরা, রঙ্গমঞ্চ সাবস্ক্রাইব করুন আর বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না। ভারতের তেলুগু সিনেমার নায়িকা হয়েছেন বাংলাদেশের মডেল ও অভিনেত্রী মেঘলা মুক্তা। ছবির নাম সাকালাকালা ভাল্লা ভুডু। পরিচালনা করেছেন শিবা গণেশ এবং প্রযোজনা করেছে ইউভেন্ট ট্যুরিস্ট ট্রকিং অ্যান্ড সিম্ভা। চলতি বছরের 5ই জানুয়ারি থেকে এই ছবি শুটিং করেন তিনি। গোটা ভারতবর্ষের 4টি প্রদেশের বিভিন্ন লোকেশনে এই ছবির শুটিং সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন মেঘলা। পুরো ছবির শুটিং শেষ করে গেল মঙ্গলবার রাতে ঢাকায় ফিরেছেন মেঘলা। দক্ষিণের এই সিনেমায় নায়িকা হয়ে কাজ করে তিনি ভীষণ খুশি। এই খবরটি যখন বলছিলেন তখন আজ করা যাচ্ছিল তার উচ্ছ্বাস। গেল বৃহস্পতিবার দুপুরে মেঘলা বলেন, গত ডিসেম্বরে আমি হায়দ্রাবাদে এই ছবির জন্য অডিশন দিতে গিয়েছিলাম। তখন এতটা সিরিয়াস ছিলাম না। 31-এর আগে আমাকে জানানো হয় প্রাথমিকভাবে সিলেক্ট হয়েছি। তখন আমি মালয়েশিয়াতে ছিলাম। তারপর আবার আমাকে জানায় আমি চূড়ান্ত হয়েছি। 5ই জানুয়ারি থেকে ছবির শুটিং, সেজন্য 4ঠা জানুয়ারি হায়দ্রাবাদ যাই, এরপর শুটিং শুরু করি। গেল 3 মাস ধরে হায়দ্রাবাদ ছিলেন মেঘলা। পুরো ছবির শুটিং, গান, ডাবিং সবকিছু শেষ করে এসেছেন তিনি। এই ছবিতে মেঘলার নায়ক তানিষ্ক রেডিও। এছাড়া মেঘলার বাবার চরিত্রে অভিনয় করেছেন সুমন তালওয়ার, যিনি দক্ষিণী সিনেমার পরিচিত মুখ। মেঘলা জানান, গান সহ শুটিং শেষ হতে 3 মাস লেগেছে। পুরোটা সময় তিনি দারুণভাবে এনজয় করেছেন। পুরো ছবিটাই অ্যাকশন, রোম্যান্টিক ও কমেডি গল্পে নির্মাণ করা হয়েছে। সবকিছু ঠিক থাকলেও তেলুগু ভাষার ছবিতে অভিনয় করতে গিয়ে মেঘলাকে তেলুগু ভাষা আগে রপ্ত করতে হয়েছে। তার কাছে মনে হয়েছে তিনি যেন বোর্ড পরীক্ষা দিচ্ছেন, কারণ পুরো ছবির চিত্রনাট্য লেখা ছিল তেলুগু ভাষায়। মেঘলা সেগুলো বাংলায় অনুবাদ করেন, এরপর সেটা বোঝার চেষ্টা করেন। তিনি বলেন, ভাষা নিয়ে সেখানে ওয়ার্কশপ করেছি। রাত জেগে তেলুগু ভাষা শিখতে অনেক কষ্ট হয়েছে, আর শট দেওয়ার আগে আমাকে অনুশীলনও করানো হয়েছে। এর জন্য পরিচালক ও নায়ক দুজনেই আমাকে সাহায্য করেছেন। তেলুগু সিনেমায় কাজ করে আমি খুবই সন্তুষ্ট, কারণ কাজ করতে গিয়ে অনেক কমফোর্ট পেয়েছি। তারা অনেক বেশি সহযোগিতা পরায়ণ। আমি কোনো অ্যারোগেন্সি পাইনি তাদের থেকে। তারা নতুনদের ওয়েলকাম করতে জানে। আমি বাংলাদেশ থেকে সেখানে গিয়েছি এটা সবাই জেনে আমাকে ভীষণ সাহায্য করেছেন। বিশেষ করে তেলুগু ভাষা শিখতে সবাই খুবই আন্তরিক ছিলেন। ওদের শুটিং, ডান্স পার্টেন্ট সবকিছু ব্যতিক্রম লেগেছে। এই ছবির শুটিং হয়েছে অন্ধ্রপ্রদেশের ভাইজাক এলাকার পার্বতীপুরম ও নার্সিঙ্গাপুরম নামের 2 গ্রামে। এছাড়া হায়দ্রাবাদের বিভিন্ন স্টুডিও ও রাজমন্ত্রীতেও শুটিং হয়েছে। শুধু তাই নয়, তামিলনাড়ু, কেরালা ও রামোজি ফিল্ম সিটিতে 1 দিন শুটিং হয়েছে। বর্তমানে ছবিটির সম্পাদনার কাজ চলছে। মেঘলা বলেন, 1.5 মাস পর আবার হায়দ্রাবাদ যাব ছবির অডিও অ্যালবাম প্রকাশ অনুষ্ঠানে। সবকিছু ঠিক থাকলে জুনেই এই ছবিটি মুক্তি পাবে। মেঘলা বাংলাদেশের পরিচিত মডেল, কাজ করেছেন দেশের নামী সব ফ্যাশন হাউসের সঙ্গে। এছাড়াও মিউজিক ভিডিওতে দেখা গেছে তাকে। 2014 সালে আমি শুধু চেয়েছি তোমায় ও সর্বশেষ শাকিব খানের নবাব ছবিতে অভিনয় করেছেন তিনি। অল্পদিনের ক্যারিয়ারে দক্ষিণের নায়িকা হয়েছেন মেঘলা। তিনি আশা করছেন সবকিছু ছাপিয়ে ছবিটি সাফল্য পাবে। সব শেষে মেঘলা বলেন, গত বছর একটা রিউমার ছড়িয়েছিল, আমি মিডিয়া ছেড়ে দিচ্ছি। তারপরেই এই ছবিতে কাজের সুযোগ আসে। আমি তখনই খবরটি জানালে সবাই মনে করত এটি সত্য নয়, সেজন্য শুটিংয়ের যাবতীয় কাজ করেই সবাইকে জানালাম। আগামীতে আরও ভালো কাজ করতে চাই, আশা করছি সবার সহযোগিতা পাব। বন্ধুরা, র‍্যাম্প মডেল মেঘলা মুক্তার এমন সাফল্যে আপনারা কি মনে করেন তা কমেন্ট করে আমাদের জানিয়ে দিন।